আজ নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি অসমের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর নিকট একটি স্মারকপত্র কাছাড়ে জেলা শাসক মারফত প্রদান করে দাবি জানানো হয় যে ফরেনার্স ট্রাইব্যুনালের পরিবর্তে পূর্ণাঙ্গ ন্যায়িক প্রক্রিয়ায় নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার সম্পন্ন করতে হবে। নতুন করে ডি ভোটার তৈরি করা চলবে না এবং বর্ডার পুলিশ কর্তৃক ভিত্তিহীন অভিযোগ দায়ের করে ভারতীয়দের হেনস্থা করা বন্ধ করতে হবে। স্মারকপত্রটি জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত উপায়ুক্ত সাধন সরকারের হাতে তুলে দিয়ে সংগঠনের কো চেয়ারম্যান সাধন পুরকায়স্থ সহ সহসভাপতি শিহাবুদ্দিন আহমেদ, সম্পাদক নির্মল কুমার দাস, ভবতোষ চক্রবর্তী, হিল্লুল ভট্টাচার্য, আজমল হোসেন চৌধুরী, লুৎফুর রহমান বড়ভুইয়া প্রমুখ বলেন যে গত ডিসেম্বর মাসে কাছাড় জেলার 22 জন নাগরিককে বিদেশি ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যে 14 জন একতরফাভাবেই বিদেশি ঘোষিত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়েছে যাদের বিদেশি ঘোষণা করা হয়েছে তাদের বেশিরভাগই দরিদ্র পরিবারের লোকজন। তারা দুবেলা দুমুঠো খাবার সংগ্রহ করতে পারে না, অথচ তাদেরকে দিনের পর দিন বিদেশি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় হাজিরা দিতে হয়। এছাড়াও অনেকে কোনো নোটিশ না পেয়ে বিদেশি ঘোষিত হচ্ছেন এবং বর্ডার পুলিশ তাদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলাসহ সমস্ত ধরনের নাগরিক অধিকার ছিন্ন করতে সংশ্লিষ্ট বিভাগের কাছে নির্দেশ জারি করছে। এছাড়াও যাদের নাম এনআরসি তালিকায় রয়েছে তাদের নামে নতুন করে বিদেশি নোটিশ প্রদান করা হচ্ছে, ফলে এইসব মানুষ মানসিক ভারসাম্য রক্ষা করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে গুয়াহাটি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ফরেনার্স ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বহুবার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার বিতর্কিত বিদেশি ট্রাইব্যুনালে না করানোর দাবি সিআরপিসিসি অসমের পক্ষ থেকে অনেক আগেই জানানো হয়েছিল। বর্তমান এই ঘটনা প্রবাহে এই দাবির যৌক্তিকতা স্পষ্টভাবেই প্রমাণিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত উল্লেখিত দাবি অবিলম্বে পূরণ করা না হলে ভবিষ্যতে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানানো হয়। আজ আমরা নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির পক্ষ থেকে কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন দাবি সম্বলিত একটা স্মারকপত্র প্রদান করেছি। আমরা স্মারকপত্রে প্রচণ্ডভাবে উদ্বেগ প্রকাশ করেছি যে নাগরিক সমস্যা নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আসামে বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী বাঙালি সহ আজকে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছে। একদিকে ডি ভোটার, আরেকদিকে ডিটেনশন ক্যাম্প, আরেকদিকে আধার কার্ডের সমস্যা, এই সমস্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকার যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল আজ পর্যন্ত সরকার সেই পদক্ষেপ নিতে পারেনি, কোনো সমস্যাই সরকার সমাধান করতে পারেনি। যাকে তাকে বিদেশি নোটিশ দেওয়া হচ্ছে, যার নাগরিকত্বের সপক্ষে সমস্ত রকম কাগজপত্র আছে সেটা ভেরিফাই না করে বর্ডার পুলিশ সেই সব লোকের বিরুদ্ধে মামলা পাঠাচ্ছে ট্রাইব্যুনালে। গরিব সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, তার পক্ষে আইনের খরচ জোগাড় করা মুশকিল। আইনের পক্ষ জোগাড় করতে করা তো দূরের কথা, যে গাড়ি ভাড়া দিয়ে যে তারিখে তারিখে ট্রাইব্যুনালে আসবে সেই ক্ষমতাও তার নেই, যার ফলে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে ট্রাইব্যুনাল কর্তৃক একতরফা রায় হয়ে বিদেশি হিসাবে ঘোষিত হয়ে তার সমস্ত অধিকার থেকে আজ বঞ্চিত। এইরকম ঘটনা প্রতিদিনই আসামের কোনো না কোনো অঞ্চলে ঘটে চলেছে। এই সমস্ত ব্যাপারে আজকে লড়াই করার ক্ষেত্রে অগ্রণী সংগঠন হচ্ছে
নাগরিক অধিকার রক্ষা। ভিউরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।